সাধু বটকৃষ্ণ পাল ভারতবর্ষের মধ্যে প্রথম স্বাধীনভাবে অ্যালোপ্যাথি ঔষধের প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিরাট আয়োজন, বিরাট ব্যাপার, সবকিছুই বিরাট। 200 জন লোকের ভোজের খাবারের ব্যবস্থা হতো। এই ভূখণ্ড তিনি ক্রয় করলেন। এখানে সুদক্ষ শিল্পীদের নিযুক্ত করে খুব কারুকার্য খচিত ঠাকুর দালান, পূজা প্রাঙ্গণ, বৈঠকখানা তৈরি হলো। আর তখন বটকৃষ্ণ পালের নাম শুধু বঙ্গদেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা এশিয়ার মধ্যে প্রচার হয়েছিল। তিনি এশিয়ার মধ্যে প্রথম সবথেকে বড় স্বাধীন ব্যবসায়ী রূপে বিশ্ববিখ্যাত হয়েছিলেন।